আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর না আবার আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 25/11/2022 শুক্রবার। আজকের জব সার্কুলারের বিষয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে জব সার্কুলার। এই জব সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি যে এই জবের টোটাল পোস্ট আছে 22টি, এবং কোন পদে কতজন নিবে যদি আমি একটু ভেঙে বলে দিই, যে প্রথম পদের নাম প্রভাষক, নিবে বাংলায় 20, ইংরেজি এই সরি বাংলায় 2 জন, ইংরেজিতে 2 জন, গণিতে 2 জন, রসায়নে 1 জন, উদ্ভিদবিদ্যায় 1 জন, প্রাণীবিদ্যায় 1 জন, ICTতে 2 জন, পরিসংখ্যানে 1 জন, রাষ্ট্রবিজ্ঞানে 1 জন, ইসলামের ইতিহাসে 1 জন, ইসলাম শিক্ষায় 1 জন, হিসাব বিজ্ঞানে 1 জন, ফিনান্সে 2 জন, মার্কেটিংয়ে 1 জন। মোট নিবে 20 জন। বেতন 20,000 থেকে 53,060 টাকা। যোগ্যতা অভিজ্ঞতা, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর পর্যায়ে দ্বিতীয় বিভাগ সমমানের ডিগ্রি পয়েন্ট প্রাপ্ত বা 4 বছরের মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী অথবা সমমান গ্রেড পয়েন্ট প্রাপ্ত হতে হবে। 15 নম্বরে বা 2 নম্বরে, এখানে 1 থেকে 14 নম্বরে ওইগুলো, আর 15 নম্বরে প্রভাষক নিবে, শারীরিক শিক্ষা নিবে 2 জন, বেতন 22,000 থেকে 53,060 টাকা। যোগ্যতা অভিজ্ঞতা, শারীরিক শিক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিপিএড ডিগ্রি। এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে, যেমন আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জেলা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স 25 মার্চ 2020 তারিখে, এবং জাতীয় পরিচয়পত্র নম্বর, টেলিফোন বা মোবাইল নাম্বার, অভিজ্ঞতা যদি থাকে 14 নম্বর, বিশেষ কোটা যদি থাকে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক লিখিত আবেদনপত্র অধ্যক্ষ বরাবর পেশ করতে হবে। এখানে আরও বলা আছে যে কত কপি ছবি লাগবে, কোন পোস্টের জন্য কত টাকা ফি লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, বয়স সীমা কত, যাদের কোটা আছে তাদের 32 বছর, আর যাদের কোটা নেই তাদের 30 বছর, এবং এটা কোথায় পাঠাবেন, কোন ঠিকানায় পাঠাবেন, এটা কোন, এটা ডেডলাইন হলো, আমি যে ডেডলাইনটা বলে দিই যে 15 ডিসেম্বর 2022 তারিখ সকাল 10:00 ঘটিকায় মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এটার অ্যাপ্লাই ডেডলাইন হলো, যদি আমি একটু বলি, অ্যাপ্লাই ডেডলাইন হলো 6/12/2022, অর্থাৎ 6 তারিখের ভিতরে আপনাকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব, আপনারা সেখান থেকে এসে বিস্তারিত পড়ে নিতে পারবেন। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই পোস্টের লিঙ্কটা পাবেন, সেখান থেকে ভিজিট করে এসে বিস্তারিত পড়ে নেবেন, তারপরে এখান থেকে সম্পূর্ণ বিস্তারিত দেখে নিয়ে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন। আর একটা বিষয় যে এই প্রত্যেকটা পোস্টে অর্থাৎ জব সার্কুলার এখানে নিচের দিকে সূত্র দেওয়া আছে যে এই জবটা কোন পত্রিকায় পাবলিশ হয়েছিল, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো শেষ করার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলোর আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট মাধ্যমে দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।